বাংলাদেশের সর্বশেষ সংবাদে আপনাদের জানিয়ে দিব আমাদের হাতে থাকা সর্বশেষ বাংলাদেশের আলোচিত সমালোচিত গুরুত্বপূর্ণ সংবাদের শিরোনাম বাংলাদেশের মাটি থেকে ভারতীয় দূতাবাসকে উড়িয়ে দেওয়া হবে ঘোষণা মামুনুল হকের এরপর জানিয়ে দিব আনিসুল হক ও সালমান এফ লক্ষ্য করে সংগ্রামী জনতার ডিম নিক্ষেপ হাসিনা লজ্জায় বাঁচিনা এবার হচ্ছে রাস্তাঘাটে তার আওয়ামী লীগ সেনা দল অর্থাৎ আওয়ামী লীগের যে গুন্ডা পান্ডার নেতাপাত্রা ছিল সবই এখন ধরা খাচ্ছে এবং জনগণের হাতে জুতা স্যান্ডেল লাথে উষ্ঠা খাচ্ছে এবং ডিম নিক্ষেপও খাচ্ছে এরপর জানিয়ে দিব হত্যা মামলায় আনিসুল হক ও রহমানের জন্য দিন রিমান্ড মঞ্জুর করেছে আদালত এখন গরম ডিমের অপেক্ষায় জানিয়ে শেখ হাসিনার বিরুদ্ধে গণহত্যার অভিযোগ এনে ট্রাইব্যুনালের তদন্ত সংস্থায় আবেদন মরণ বার্তা শুরু হল হাসিনার এবং জানিয়ে দিব শেখ হাসিনা যেন ভারতে বসে বিবৃতি না দেন হাই কমিশনারকে পররাষ্ট্র উপদেষ্টার হুশিয়ারি এরপর জানিয়ে দিব চাঞ্চল্যকর ফাঁস গুলি করলে মরে একটা বাকিটে যায় না সার এদিকে জনপ্রতিনিধিরা লাপত্তা ভেঙে পড়েছে স্থানীয় সরকার ব্যবস্থা সর্বশেষ জানিয়ে দিব আঠাশ থেকে বিয়াল্লিশ তম বিসিএস এর দুইশো উনষাট জনের ক্যাডার পদে নিয়োগ শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্টস করে জানিয়ে দিন আজকের এই ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত আর অবশ্যই এই ভিডিওটি আপনার ফেসবুক সোশ্যাল মিডিয়ায় শেয়ার দিয়ে ছড়িয়ে দিন আর জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সংবাদটি শুনছেন এবং দেখছেন অনুরোধ থাকবে আপনি যদি আমাদের এই চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর যত বেশি পারেন আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার দিয়ে ভরপুর ছড়িয়ে দিন এবং বিশ্ব জনতা এবং আওয়ামী লীগ এই দালালিদেরকে কাপন ধরিয়ে দিন তাদের অন্তরকে ঝাঁঝরা করিয়ে দিন হাতের নাগালে যেতে আসতে না পারে এবং হাতের নাগালে আসলেই বিশ্ব জনতার মুখে ফেলে ফিসে ফেলে দিন বাংলাদেশের মাটিতে ভারতীয় দূতাবাস থাকতে পারবে না বলছে মাওলানা মামুনুল হক ভারতে বসে বাংলাদেশের স্বাধীনতার উপর হস্তক্ষেপ করলে বাংলাদেশের মাটিতে ভারতীয় দূতাবাস থাকতে পারবে না বলে জানিয়েছেন হেফাজত ইসলামের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব মামুনুল হক বুধবার বিকেলে দেশব্যাপী নৈরাজ্য প্রতিরোধ ও শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে হেফাজত ইসলাম বাংলাদেশ ব্রাহ্মণ জেলা শাখার উদ্যোগে স্থানীয় পৌর মুক্ত মঞ্চে আয়োজিত সমাবেশ তিনি একথা বলেন তিনি বলেন পনেরোই আগস্ট জাতীয় শোক দিবস বাতিল করে অন্তর্তীকালীন সরকার একটি ঐতিহাসিক সিদ্ধান্ত গ্রহণ করেছেন তবে পনেরোই আগস্টকে কেন্দ্র করে পরাজিত ফ্যাসিবাদী শক্তি নরেন্দ্র মোদীর ঘরে বসে বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে বাংলাদেশে বিশৃঙ্খলা সৃষ্টি করার জন্য শেখ হাসিনা উস্কানি দিচ্ছেন তিনি আর বলেন বিগত পনেরো বছরে হাতুড়ি লীগের পরিচিতি পাওয়া আওয়ামী লীগ যুবলীগ ও ছাত্র লীগের নেতারা সেই অপতৎপরতা চালানোর চেষ্টা করছে তাদের উদ্দেশ্য তিনি বলেন বাংলাদেশ আজ স্বাধীন ছাত্র জনতার এক সাগর রক্তের বিনিময়ে অর্জিত বাংলাদেশ পনেরোই আগস্টকে কেন্দ্র করে কোন নৈরাজ্য সৃষ্টির পাইতারা করা হয় তাহলে প্রতিহত করা হবে এজন্য বৈষম্য ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ অন্তবর্তীকালীন দায়িত্বশীলদের পাশাপাশি হেফাজতের নেতা কর্মীদের পনেরোই আগস্ট সহ গোটা আগস্ট মাসে সতর্ক থাকতে হবে তিনি বলেন আওয়ামী লীগের রাজনীতি হলো প্রতিহিংসার রাজনীতি ১৯৭৫ সালে সাড়ে তিন বছরে তিরিশ হাজার যুবককে হত্যা করা হয়েছে এদেশে বাকশাল কায়েমের মধ্য দিয়ে মানুষের সকল অধিকার হরণ করা করা হয়েছিল অধিকার হারা মানুষ তখন ক্ষুব্ধ হয়ে ধানমন্ডির বত্রিশ নম্বর বাড়িতে অভ্যুত্থান পরিচালনা করেছিল তখন শেখ হাসিনা ঘোষণা দিয়েছিল যে জাতি তার বাবাকে হত্যা করেছিল সে জাতির কাছ থেকে প্রতিশোধ গ্রহণ করবেন বিগত ৪৫ বছর ধরে শেখ হাসিনা প্রতিশোধের রাজনীতি করছেন তিনি এখন খুনের নেশায় মাতাল তিনি ভারতের নরেন্দ্র মোদীর সাথে আখড়া বেঁধেছেন ইতিমধ্যে দেশের বিভিন্ন আদালতে শেখ হাসিনার বিরুদ্ধে হত্যা মামলা হয়েছে তিনি শেখ হাসিনাকে দেশে এনে বিচারের দাবি জানান এবং সারা দেশে হেফাজত কর্মীদের বিরুদ্ধে করা বিভিন্ন মিথ্যা মামলা প্রত্যাহারেরও দাবি করেন হেফাজত ইসলামের কেন্দ্রীয় নাইবে আমির মুফতি মোবারক আল্লাহর সভাপতিত্বে মাওলানা জোনায়দ কাসিমের সঞ্চালনায় বক্তব্য রাখেন কেন্দ্রীয় মহাসচিব মাওলানা সাজিদুর রহমান কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব জোনায়দ আল হাবিব কেন্দ্রীয় নাইবে আমির মাওলানা মহিউদ্দিন রব্বানি কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব মাওলানা আজিজুল হক ইসলামাবাদী মাওলানা আতাউল্লাহ আমিন মাওলানা খালিদ সাইফুল্লাহ আইয়ুবি সহকারী মহাসচিব সচিব মালনার স্বাক্ষত হোসেন রাজীব প্রমুখ আনিসুল হক সালমান এফ রহমানকে লক্ষ্য করে ডিম নিক্ষেপ সাবেক আইন মন্ত্রী আনিসুল হক শেখ হাসিনা সরকারের বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমানকে লক্ষ্য করে চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কোর্ট এলাকায় ডিম নিক্ষেপ করা হয়েছে এ সময় পুলিশের প্রিজন ভ্যানের সামনে চড়ে ভুয়া ভুয়া স্লোগান দিতে দেখা যায় আইনজীবীদের এরপর কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে তাদের আদালতের হাজতখানায় নেওয়া হয় আনিসুল হক সালমান এফ রহমানকে নিউ মার্কেটের দোকান কর্মচারীর মৃত্যুর ঘটনায় গ্রেপ্তার উদ্ধার তাদের বুধবার সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে আদালত এলাকায় নিয়ে আসার পর পর ডিম নিক্ষেপের ঘটনা শুরু হয় যদিও গাড়ি বহরের শুরুতে থাকা প্রিজন ভ্যানে তারা ছিলেন না তাদের কালো রঙের মাইক্রোবাসে আনা হয় এ সময় সামনে পেছনে পুলিশের আরও বেশ কয়েকটি গাড়ি ছিল এর আগে সিএমএম কোর্ট এলাকায় নিরাপত্তা দিতে বিকেল পাঁচটা থেকে অবস্থান নেন সেনাবাহিনী ও বিজিবির সদস্যরা এর আগে গতকাল মঙ্গলবার রাতে গ্রেপ্তার হওয়ার পর আনিসুল হক সালমান এফ রহমান ডিবি হেফাজতে নেওয়া হয় রাজধানীর নিউ মার্কেট থানায় হওয়া একটি হত্যা মামলায় তাদের গ্রেপ্তার দেখানো হয়েছে শেখ হাসিনা সরকারের পতনের পর আওয়ামী লীগের শীর্ষ নেতা মন্ত্রীরা গা ঢাকা দেন বিদেশে পালিয়ে যাওয়ার সময় ঢাকার শাহজালাল বিমানবন্দরের সাবেক পররাষ্ট্রমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ ও আইসিজি প্রতিমন্ত্রী জোনাইদ আহমেদ পলককে আটকে দেওয়া হয় হত্যা মামলায় আনিসুল হক ও সালমান এফ রহমানের ১০ দিন করে রিমান্ড মঞ্জুর কোঠা সংস্কার আন্দোলন ঘিরে সংঘর্ষে এক হকারের মৃত্যুর ঘটনায় হওয়া হত্যা মামলায় সাবেক আইনমন্ত্রী আনিসুল হক এবং সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপদেষ্টা সালমান এফ রহমানের দশ দিন করে রিমান্ড মঞ্জুর করেছেন আদালত ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের আবেদনের পরিপ্রেক্ষিতে শুনানি নিয়ে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত আজ বুধবার সন্ধ্যার পর তাদের রিমান্ড মঞ্জুর করেন সাবেক আইনমন্ত্রী আনিসুল হক এবং সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সলমান এফ রহমানকে কড়া নিরাপত্তায় আজ সন্ধ্যা সাড়ে ছয়টায় আদালতে হাজির করা হয় এ সময় আনিসুল হক ও সালমান এফ রহমানের বিচার চেয়ে ঢাকার সিএমএম আদালত চত্বরে বিএনপি পন্থী আইনজীবীরা মিছিল করেন আদালতে সেনা ও বিজেপি সদস্যরা অবস্থান নেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কর্মসূচি চলাকালে গত ষোলো জুলাই ঢাকা কলেজের সামনে সংঘর্ষে দুজন নিহত হন তাদের একজন ঢাকা কলেজের সবুজ এবং অন্যজন হকার মোহাম্মদ শাহজাহান এ ঘটনায় নিউ মার্কেট থানায় দুটি হত্যা মামলা হয়েছে এর মধ্যে শাহজাহান হত্যার ঘটনায় ইন্ধন দাতা হিসেবে আনিসুল হক ও সালমান এফ রহমানকে গ্রেফতার করা হয় গতকাল মঙ্গলবার তাদের গ্রেফতারের তথ্য জানায় ঢাকা মহানগর পুলিশ আওয়ামী লীগের শেখ হাসিনার বিরুদ্ধে গণহত্যার অভিযোগ এনে ট্রাইব্যুনালে তদন্ত সংস্থায় আবেদন ছাত্র জনতার গণ আন্দোলনে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা সাবেক মন্ত্রী প্রতিমন্ত্রী পুলিশের সাবেক মহাপরিদর্শক এবং সংগঠন হিসেবে আওয়ামী লীগ যুবলীগ ছাত্র লীগের অঙ্গ সংগঠনগুলোর বিরুদ্ধে গণহত্যা ও মানবতা বিরোধী অপরাধের অভিযোগ দাখিল করা হয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নিহত আরিফ আহমেদ সিয়ামের বাবা মোহাম্মদ বুলবুল কবিরের পক্ষে সুপ্রিম কোর্টের আইনজীবী গাজী এম তামিম আজ বুধবার আবেদনটি করেছেন আবেদনে অভিযোগটি কমপ্লেন্ট রেজিস্টার ভুক্ত করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইনের বিধান অনুযায়ী আসামিদের বিরুদ্ধে তদন্ত করে আইনানুক ব্যবস্থা নেবার কথা বলা হয়েছে জানতে চাইলে তদন্ত সংস্থার উপ পরিচালক আতাউর রহমান বিকেলে প্রথম আলোকে বলেন অভিযোগটি গ্রহণ করা হয়েছে কার্যক্রম শুরু করা হয়েছে অভিযোগ তদন্ত করা হবে আবেদনে ঘটনার স্থান হিসেবে সমগ্র বাংলাদেশ উল্লেখ করা হয়েছে আর ঘটনা তারিখ ও সময় হিসেবে পনেরোই জুলাই থেকে আগস্ট পর্যন্ত এবং ঘটনার তারিখ আহত হয়ে পরবর্তী সময় বিভিন্ন তারিখে নিহত হওয়ার কথা উল্লেখ রয়েছে শেখ হাসিনা জানো ভারতে বসে বিবৃতি নাদান হাই কমিশনারকে পররাষ্ট্র উপদেষ্টা পালিয়ে গিয়ে ভারতে অবস্থানরত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতে বসে যেন বিবৃতি নাদান দৃষ্টির হাই কমিশনারকে এই কথা জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা এম তৌহিদ হোসেন বুধবার বিকালে পররাষ্ট্র মন্ত্রণালয়ে ইউরোপীয় ইউনিয়ন যুক্তরাষ্ট্র যুক্তরাজ্য চীন ভারত ও সৌদি আরবের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের তিনি এই কথা বলেন ভারতে বসে শেখ হাসিনা বিবৃতি দিলে সম্পর্কের ক্ষতি হবে বলে সে দেশের হাই কমিশনারকে জানানোর বিষয়ে পররাষ্ট্র উপদেষ্টা বলেন আমি বলেছি এটা সম্পর্ক উন্নয়নে হবে না না এটা এটা আমি তাকে বলেছি কারণ সরকারের অবস্থান এটাই তিনি তিনি কিছু বলতে পারেনও সর্বোচ্চ পর্যায় থেকে সিদ্ধান্ত নিতে পারে তিনি সেখানে সেটি জানাতে পারেন তিনি বলেন এই আলোচনার প্রেক্ষাপটটা হলো বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রীর ছেলেকে নিয়ে আমি কোনো কথা বলিনি শেখ হাসিনার নামে মামলা হয়েছে তাকে ফেরানোর বিষয় কথা বলবে কিনা জানতে চাইলে তিনি বলেন মামলা হলে তারা যদি বলে তাকে ফেরত আনতে হবে আমরা আনবো না হলে পররাষ্ট্র মন্ত্রণালয়ের এ ব্যাপারে কিছু করার নেই এটা দুটি মন্ত্রণালয় কাজ একটি হলো স্বরাষ্ট্র ও আইন তারা যেভাবে পরামর্শ দেবে সেভাবেই আমরা কাজ করব। গুলি করলে মরে একটা বাকিটি ডাইনাসর বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে বিক্ষোভকারীদের গুলি করে হত্যা করা সম্পর্কে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ আসাদুজ্জামান খান কামালকে জানাছিলেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের কর্মকর্তা ইকবাল সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীকে একটি ভিডিও দেখিয়ে ইকবাল নামের এক পুলিশ কর্মকর্তা বলছিলেন গুলি করে করে লাশ নামানো লাগছে স্যার গুলি করলে মরে একটা কিংবা আহত হয় একটা একটাই যাই স্যার বাকিটি যায় না এটা হলো স্যার সবচেয়ে বড় আতঙ্কের এবং দুশ্চিন্তার বিষয় এই কথার মাধ্যমে তিনি বোঝানোর চেষ্টা করছিলেন যে বিক্ষোভকারীদের গুলি করেও রাজপথ থেকে বিতাড়িত করা যাচ্ছে না। একজন মারা গেলেও কিংবা অন্যজন গুলিবিদ্ধ হয়ে পড়ে গেলেও সাহস নিয়ে প্রতিরোধ গড়ে তুলছে বাকিরা। কামাল জার কাছে কাছ থেকে আপডেট নিচ্ছিলেন তিনি ঢাকা মেট্রোপলিটন পুলিশের সদস্য ইকবাল। ভিডিওতে দেখা যায় পুলিশ সদস্য সাবেক মন্ত্রীকে একটি ভিডিও দেখাচ্ছিলেন যেখানে আন্দোলনকারীদের উপর পুলিশের গুলি করার চিত্র দেখা যাচ্ছিল। 43 সেকেন্ডের সেই ভিডিওরতে পুলিশ সদস্য ইকবালকে তে শোনা যায় গুলি করে করে লাশ নামানো লাগছে স্যার গুলি করে মরে একটা আহত হয় একটা একটাই যায় স্যার বাকিটি যায় না এটা হলো স্যার সবচেয়ে বড় আতঙ্কের এবং দশচিন্তার বিষয় উদ্ধাত হওয়াarashtra মন্ত্রী মনোযোগ দিয়ে সেই ভিডিও দেখছিলেন কিছু একটা ভাবছিলেন গুলিও নিহতের দৃশ্য দেখে তার কোনো প্রতিক্রিয়া দেখা যায়নি এ সময় তার পাশে সাবেক পুলিশ মহাপরিদর্শক চৌধুরী আব্দুল্লাহ মামুন উপস্থিত ছিলেন ভিডিওটি কবে কোথায় কে ধারণ করেছেন তা জানা যায়নি জনপ্রতিনিধিরা লাপাত্তা ভেঙে পড়েছে স্থানীয় সরকার ব্যবস্থা দেশের রাজনৈতিক পট পরিবর্তনের পর চট্টগ্রাম নগর ১৬টি উপজেলা ও ইউনিয়ন গুলোর অধিকাংশ জনপ্রতিনিধি লাপাত্তা হয়ে গেছেন জনপ্রতিনিধিরা লাপাত্তা হওয়াই কার্যত ভেঙে পড়েছে স্থানীয় সরকারের প্রায় সব স্তর উপজেলা পরিষদ থেকে শুরু করে ইউনিয়ন পরিষদের বিভিন্ন স্তরে জনপ্রতিনিধিরা না থাকায় বেকায়দায় পড়ছেন নাগরিকরা জন্মসনদ জাতীয়তা বারিশ সনদ সহ বিভিন্ন ধরনের প্রয়োজনে কাউকে পাচ্ছে না তারা ফলে চরম বেকায়দায় নাগরিকরা খোঁজ নিয়ে জানা গেছে সরকারের সরকার পতনের পর থেকে লাপাত্তা চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র রেজাউল করিম চৌধুরী এছাড়াও নগরীর একচল্লিশ ওয়ার্ড ও ১৪টি সংরক্ষিত ওয়ার্ডের কাউন্সিলরদের বেশিরভাগই প্রকাশ্যে আসছেন না ফলে নগর ভবনের দৈনন্দিন কার্যক্রমে গতি নেই একই সাথে নগরীর বিভিন্ন উন্নয়ন প্রকল্পের কাজও সভা বিরতি্রাস করছে ওয়ার্ড পর্যায়ে কাউন্সিলররা না থাকায় নাগরিকরা জরুরি অনেক সেবা থেকে বঞ্চিত হচ্ছেন মক্তব জানতে সিটি মেয়র রেজাউল করিমকে ফোন করলেও তিনি রিসিভ করেননি তবে নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক কাউন্সিলর জানিয়েছেন তারা নগরে থাকলেও নিরাপদ থাকার চেষ্টা করছেন আপাতত পরিস্থিতি পর্যবেক্ষণ করছেন পরিস্থিতি স্বাভাবিক মনে হলে তারা ওয়ার্ড ও সিটি কর্পোরেশনের কার্যালয়ে আসবেন নাগরিকরা যে ভগানতির মুখোমুখি হচ্ছেন সেটাও স্বীকার করছেন তারা আঠাশ থেকে বিয়াল্লিশ তম বিসিএস এর জনের নিয়োগ কপাল খুলে গেল এবার সংগ্রামী বিপ্লবী জনতার বিপ্লবী ছাত্র জনতার সরকারি কর্ম কমিশনের সুপারিশ ক্রমে আঠাশ তম থেকে বিয়াল্লিশ তম বিসিএস পর্যন্ত দুইশো জন প্রার্থীকে ক্যাডার পদে নিয়োগ দিয়েছে সরকার বুধবার বাংলাদেশ সিভিল সার্ভিসের বিভিন্ন ক্যাডারের প্রবেশ পদে জাতীয় বেতন স্কেল দুই হাজার পনেরো অনুসারে বাইশ হাজার থেকে তিপ্পান্ন হাজার ষাট টাকা বেতন ক্রমে তাদের নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করেছে জন জনপ্রশাসন মন্ত্রণালয় আগামী এক সেপ্টেম্বর জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে নির্দেশিত বা পদায়িত কার্যালয়ে তাদের যোগদান করতে হবে ক্যাডার নিয়ন্ত্রণকারী মন্ত্রণালয় বা বিভাগ থেকে পরবর্তী কোনো নির্দেশনা না পেলে উল্লেখিত তারিখেই তারা সংশ্লিষ্ট মন্ত্রণালয় বা বিভাগে যোগদান করবেন নির্ধারিত তারিখে যোগদান না করলে তারা চাকরিতে যোগদান করতে সম্মত নন মর্মে ধরে নেওয়া হবে এবং এই নিয়োগপত্র বাতিল বলে গণ্য হবে বলে প্রজ্ঞাপনে জানানো হয়